আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে গরুর নেহারির রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম অবশ্যই এটাকে গরুর পায়া বলেও অনেকে চেনেন তো এই নেহারিটা আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য দেখেন এখানে বেশ কিছুটা গরুর হাড় ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি হাড়গুলোতে অবশ্যই একটু মাংস রেখে দিবেন তাহলে নেহারিগুলো রান্না করলে খেতে ভালো লাগবে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন আমি গরম মশলা দিয়ে দিব কালো এলাচ একটা দুই তিন টুকরো দারচিনি দুইটা লবঙ্গ দুইটা দুটা এলাচ দুটা গুলমরিচ দিয়ে দিলাম আমি যেহেতু গরম মশলা পরবর্তীতে আমি আবার অ্যাড করব সেই পরিমাণটা কম দিলাম আদা আর রসুন পেস্ট আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ পেস্ট দিচ্ছি দেড় চামচের মতো আসলে আপনাদের পরিমাণটা যদি বেশি থাকে নেহারি সেই ক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে দিবেন এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আমি দুই চামচের মতো মরিচের গুঁড়ো আমি ঠিক দুই চামচের মতো দিয়ে দিব আপনারা ঝাল বেশি খেতে চাইলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু আবার পরে আমি শুকনো মরিচের বাগার দিব সেক্ষেত্রে আমি ঝাড়ের পরিমাণটা দুই চামচের মতো দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা একটু চেষ্টা করবেন প্রথম দিকে কম রাখার জন্য কারণ পরবর্তীতে এটা জাল করার পরে কমে গেলে লবণের পরিমাণটা বেড়ে যায় আর এখানে আমি তিন টেবিল চামচের মতো খাবারের রেগুলার তেল অ্যাড করে দিলাম এখন একটা খুন্তির সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন খুন্তির সাহায্যে মাখাতে হাত দিয়ে মাখালে কিন্তু খাড়ের সঙ্গে হাতগুলো কেটে যায় এখন আমি এটাকে পানি দিয়ে কি করে দিব পানিটা হবে এটা হাড়গুলো যেন ডুবে থাকে এরকম অবস্থায় দিব আজকে যেহেতু আমি প্রেশার কুকারে করছি আপনারা প্রেশার কুকারে না করলে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখেন এটা কিন্তু সুন্দর মানে বল উঠে অনেকটা সিদ্ধ হয়েছে প্রেশার কুকারে করার কারণে কিন্তু এটা অনেক সুন্দর সিদ্ধ হবে ভিতরের রসগুলোও সুন্দরভাবে হাট থেকে বেড়ে যাবে অনেক সুন্দরভাবে এটা সিদ্ধ হবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দেড় থেকে দুই ঘন্টার জন্য মিডিয়াম টু লোটে রেখে দিব। তো দেড় থেকে দুই ঘন্টা পরে আমি আবার ফেরত আসছি তো এখন আমি ঢাকনাটা খুলে খুলে নিচ্ছি তো আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি যেটা করব এটাকে আমি এখন এক এক করে সব উপকরণ দিয়ে নিব আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি আমি মূলত এটাকে বাগান দিয়ে নিব রসুন কুচি দিয়ে দিলাম দুই তিনটা দুই তিন কোয়া আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে দুটা মরিচ সাস্ত দিয়ে দিচ্ছি দুইটা দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি ভেজে একটু ব্রাউন করে নিচ্ছি এই পর্যায়ে আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে এটাকে একটু ব্রাউন করে আমি ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি পাগারটা দিয়ে দিচ্ছি নেহারির উপরে দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি আর দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়ো আমি দুই চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা ভালো আসবে আর একটু জাল করে নিব আমি জাল করে তারপর আমি এটা কমপ্লিট হবে আপনারা যদি বেশি পাতলা খেতে চান এই রকম অবস্থায় রাখতে পারেন আর যদি আর একটু ঘন খেতে চান তাহলে পরিমাণটা একটু কমিয়ে নেবেন অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন তো এটা জাল করে নিয়েছি এখন আমি এটা পরিবেশন করে দেখে দিলাম এটা পুরো হয়ে গিয়েছে এখন নামি আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে হয়েছে আপনারা চালের রুটি পরোটা কিংবা লুচি সব কিছুর সাথে সার্ভ করতে পারেন খুবই মজার একটা রেসিপি আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ